আজকে একটা গান নিয়ে একটু কর্ড নিয়ে কথা বলবো। কর্ড মানে কি? এই গানটা আমারই গান, আমার কম্পোজিশন। এই গানটায় কিভাবে কর্ড লাগাইছি বা একটা জায়গায় আর একটা কীভাবে লাগানো যেতে পারে, অপশনাল কর্ড কিভাবে লাগানো যেতে পারে, নোট কেমনে লাগানো যেতে পারে, অর্থাৎ যে কর্ডটা মানে প্রয়োজনীয় কর্ড, মানে প্রপার কর্ড, সেটা জায়গায়ও অন্য কোনো কর্ড কর্ড লাগানো যায় কি না, কীভাবে লাগানো যায় বা কীভাবে করা যায় জিনিসটা, জাস্ট দ্য ওয়ে আই ডু ইট আই এম শোয়িং ইউ। এটা আমার ওয়ে, সুতরাং জাস্ট ইফ ইউ লাইক ইট ইউ ক্যান ফলো মাই ওয়ে। গানটা হলো এমনও দিনে তুমি নেই। হ্যাঁ, কর্ড ছিল আসলে সি শার্প মাইনর। এমনও দিনে তুমি নেই, বেসিক স্টার্ট হইতে পারে সি শার্পের জায়গায়, স্টার্ট হইতে পারে জি শার্প থেকে। এমনও দিনে, আচ্ছা এই জায়গায় জি শার্প না দিয়ে আমি জি শার্প 7 দিয়ে স্টার্ট করতে পারি। এই যে দেখো, এমনও দিনে, নরমালি তো এটা আসবে সি শার্প মাইনরে, কিন্তু আমি সি শার্প মাইনর না ইউজ করে অন্য কিছু ইউজ করতে পারি। যেমন ধরো জি শার্প 7, এমনও দিনে, এই ইউজ করতে পারি। কিন্তু আমি দেখো ছিল হোম কর্ড, ছিল সি শার্প মাইনর, সেখানে জাস্ট একটা নোটকে সরায় এ করলাম, খুব বেশি চেঞ্জ হয়নি, শুধু একটা নোটে চেঞ্জ হয়েছে। এই নোটটা ছিল, এটা এখানে গেছে, সি শার্প মাইনর ছিল, কিন্তু আমি জাস্ট বললাম যে আমি এ ইউজ করতে পারি ইচ্ছা করলে। এবং তাতে আমার আমার কি করছে, তাতে একটা ডিফারেন্ট ফ্লেভার দিচ্ছে গানের মধ্যে, খেয়াল করো জিনিসটা। আবার জি শার্প 7, এমনও দিনে, কথা ছিল সি শার্প মাইনর দিয়ে, না দিয়ে আমি এতে চলে গেছি। আচ্ছা এখন এই যে দিলাম, এরও কিন্তু অপশন আছে, অর্থাৎ এরও অপশন আছে, এর না দিয়ে আমি অন্য কিছু দিতে পারি। কি দিতে পারি, লেটস সি। দেখো জি শার্প 7, এমনও দিনে, এ তো এটা আমি যদি এ মেজর 7 করে দিই, অর্থাৎ আমি দেখো সি শার্প মাইনরটাই আছে, অ্যাড হয়েছে শুধু এই নোটটা, এই যে এই নোটটা, এই নোটটা শুধু অ্যাড হয়ে এটা হয়ে যাচ্ছে কি, এ মেজর 7, খেয়াল করো। অর্থাৎ এভাবে আমি ধরছি এ মেজর 7, এই নোটটাই শুধুমাত্র সি শার্প মেজর 7, সি শার্প মাইনর ছিল যেটা আমি ছেড়ে দিয়ে এ ধরছিলাম, এভাবে সেই জিনিসটা আমি আর করলাম না। অর্থাৎ আমি সি শার্প মাইনরই ধরে রাখলাম, শুধু অ্যাড করলাম, দেখো সি শার্প মাইনর ধরে রেখে অ্যাড করলাম শুধু এই নোটটা। তাহলে কি হলো, এ মেজর 7 হয়ে গেল, ঠিক আছে, এটা এ মেজর 7। এখন ঘটনা হলো, এইরকম সিচুয়েশন তোমার অন্য গানেও আসতে পারে, যে গানটা শুরু হইল জি শার্প থেকে এবং তারপরে জি শার্প থেকে এসে গানটা চলে আসবে সি শার্প মাইনরে। তুমি করতে পারো ওই সি শার্প মাইনরের জায়গাটা একটু ট্রাই করে দেখতে পারো, যে মুডের সাথে কোনোভাবে এ শার্প মেজর 7 যায় কিনা, যায় কিনা, যদি যায় অ্যাড করে দিও, ভালো লাগবে। তারপর দেখো আসলে ব্যাপার হয়েছে কি জানো, প্রতিটা জায়গায় কর্ড অন্য কর্ড ইউজ করার একটা স্কোপ থাকে, বা গবেষণা তোমরা করতে পারো ইচ্ছা করলে। যেমন এই যে আমি বলছি না এখানে জি শার্প 7, এটা বলছি না জি শার্প 7, প্রথমে বলছিলাম জি শার্প দিয়ে স্টার্ট করতে পারো, তারপরে অ্যাড করলাম 7। আচ্ছা আমি যদি এখন এটা জি শার্প 7 না ইউজ করতে চাই, অন্য কিছু ইউজ করতে চাই, আর একটু ডিফারেন্ট,
মানে ইট ডিপেন্ডস অন দ্য মুড, মানে আমার মুডটা কি, আমার মিউজিকের মুডটা কি, স্যাড না হ্যাপি না কি সাসপেন্স, এইটার উপর ডিপেন্ড করে কর্ড সিলেকশনগুলি। এমনও হতে পারে যে তোমার মন যেরকম চায়, মনের সাথে কিন্তু কর্ড সিলেকশনের একটা বিরাট ব্যাপার আছে, মানুষের ক্যারেক্টারিস্টিক্সের সাথেও কিন্তু কর্ডের একটা কোথায় যেন সম্মিলন, মানে একটা লিঙ্ক আছে। এটা আমার চিন্তা, হয়তো অন্য কেউ এটাকে স্বীকার নাও করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় মানুষের ক্যারেক্টারের সাথে মানুষ কর্ড প্রোগ্রেশন যেটা করে মন থেকে, সেগুলির সাথে একটা মিল কোথায় যেন পায়। অনেক মানুষ খুব পছন্দ করে, যেমন আমি খুব পছন্দ করি মাইনরের গান করতে। মাইনর কিন্তু এক ধরনের মানে মাইনর জিনিসটা এক ধরনের কষ্ট বহন করে, একটা স্যাডনেস বহন করে মাইনর কর্ড। যে কোনো মাইনর কর্ডে দেখবে এক ধরনের স্যাডনেস আছে কোথায় যেন। আবার তুমি যখন ডিমিনিশে চলে যাচ্ছ তখন কিন্তু সাসপেন্স চলে আসলো, থ্রিল সাসপেন্স। অর্থাৎ ওই যে আগের সিনেমায় দেখতে না, সে সুযোগ তুমি পাবে না শয়তান, মানে পুরনো সিনেমাতে নায়িকাকে ভিলেনরা এসে কথা বলতো, তখনই এই ডিমিনিশ কর্ডটা দিত। যাই হোক, ওইটা বিষয় না, নায়িকাকে নায়ক কি বললো বা ভিলেন কি বললো ওইটা আমাদের ব্যাপার না। ব্যাপার হলে আমরা ফিরে আসি গানে, সেটা হলো যে ওই যে একটু আগে বললাম যে বিভিন্নভাবে ডিপেন্ড করে যে তুমি কি কর্ড দিবা, কি মুডে কি কর্ড দিবা। আমি বলছিলাম যে জি শার্প এখন দেখো আমি এই জায়গায় যদি জি শার্প সেভেন না দিই অন্য কিছু দিয়ে কেমন লাগে। এইটা হলো তোমার সি ডিমিনিশ। আমি যদি সি ডিমিনিশ দিয়ে স্টার্ট করি গানটা কেমন লাগবে, লেটস সি। আমি এখানে এই যে জি শার্পের এই নোট গুলি না দিয়ে জাস্ট একটা নোট কমায় যদি নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এবং সাথে যদি শুধু এই নোটটা ইউজ করি, অ্যাড করি, তাহলে কিন্তু ডিমিনিশ হয়ে যাচ্ছে। এই দেখো, তার মানে কি এটা দিয়ে স্টার্ট করতে পারি আমি গান। এখন ঘটনা হলো যে তোমাকে ভাবতে হবে, তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে সি ডিমিনিশটা লাগাবা কিনা। অর্থাৎ একটা গানের স্টার্টিং হচ্ছে, গানটা শুরু হচ্ছে, তুমি শুরুতে এই ল্যান্ডিংটা করবা কিনা, এতটা কষ্ট, এতটা কি বলে থ্রিল মানুষকে দিবা কিনা, বা এতটা সাসপেন্সে মানুষকে ফেলবা কিনা, ইট ডিপেন্ডস অন ইউ। অর্থাৎ তুমি এই জিনিসটা পরেও আসতে পারো চেষ্টা, কিন্তু তুমি এখনই কি স্টার্টিং এ কি এরকম একটা ধাক্কা দিবে, এটা কিন্তু একটা ধাক্কা গানের জন্য। অর্থাৎ একটা ডিমিনিশ কর্ড দিয়ে যখন গান শুরু করবা তখন ইট উইল ক্রিয়েট আ জার, দ্যাটস ফর শিওর, আনলেস ইট ইজ নট সিকুয়েন্সিয়াল। অর্থাৎ সিকুয়েন্সটা এরকম চাচ্ছে তোমার মুভিতে বা মিউজিক ভিডিওতে বা নাটকে বা সিনেমায় যে প্রথমেই ডিমিনিশ দিতে হয়, কারণ হয়তোবা একটা জম্বি আসতেছে, অথবা একটা কি বলে নায়িকা মারা গেছে বা নায়ক মারা গেছে, ওই সময় গান একটা প্রেতাত্মার ব্যাপার, তখন তুমি এটা দিয়ে স্টার্ট করতে পারো। বা অন্য কোনো রিজনে তোমার হয়তোবা দেখা গেল যে পুরো গানের কর্ড প্রোগ্রেশনটা কি তুমি একটু থ্রিল রাখতে চাইছো, সেখানে তুমি স্টার্ট করো। প্রথম থেকে বলছি ইট ডিপেন্ডস তুমি আসলে কি করতে চাও। তো আমি এটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো, আবার A7 মেজর 7 তুমি দেখো, তুমি নেই গিয়ে আমি কিন্তু আবার আবার বলছি যে আবার তুমি কিন্তু চেঞ্জ আনতে পারো। অর্থাৎ যে কর্ডটা দরকার সেই জায়গায় অন্য কর্ড লাগাতে পারো। দেখো ডিমিনিশ এমনোদিনে তুমি একবার রিকোয়ার্ড ডিজার্ভ করার কর্ডটা কিন্তু জি শার্প তুমি নেই, এটা ডিজার্ভ কর্ড, কিন্তু তুমি একটু গবেষণা করে 7 দিতে পারো তুমি নেই। ঠিক আছে, হোয়াট ইউ ক্যান ডু
যে তুমি জি শার্প দিতে পারো, জি শার্প সেভেন দিতে পারো, এর চাইতেও গবেষণা কিন্তু তুমি করতে পারো। ইট ডিপেন্ডস তোমার পার্সোনালিটি, মানে তুমি মিউজিকটাকে কীভাবে ধরে রাখতে পারবা, ব্যাক আপটাকে এবং টোটাল সিকোয়েন্সটাকে মানে সিচুয়েশনটাকে কীভাবে ধরে রাখতে পারবা, ওইটার উপর ডিপেন্ড করে তুমি অন্য একটা কর দিবা কেনা কি না। সেটা হলো তুমি কিন্তু এইটা এখানে এ ফ্ল্যাট সাস ফোর দিতে পারো, অর্থাৎ জি শার্প সাস ফোর দিতে পারো যদি তুমি সাহসী হও। অর্থাৎ মানে সাহসী বলতে এই বোঝাচ্ছি যে হ্যাঁ তুমি শুধু মায়রা দিলা যেরকম ইচ্ছা কর, তার পরের কর্ডটাই মাজুল কর্ড একটা মায়রা দিলা, সেটা হলে হবে না। টোটাল জিনিসটাকে তোমার ম্যাচিউর করতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ কন্ট্রোল যে হ্যাঁ তুমি যখন একটা এই জাতীয় কর্ড ইউজ করতে যাচ্ছ, তুমি তুমি বুঝে ইউজ করো যে পরেরটা তুমি কি দিবা বা পুরো কম্পোজিশন তুমি কতটুকু ম্যাচিউর করতেছো এবং কতটুকু ভ্যারিয়েশন অফ কর্ডস রাখতেছো। দেখো এখন আমি কীভাবে ইউজ করলাম, আমরা যে মানে একটু কমপ্লেক্স হইতে যাচ্ছে, ফার্স্টে আসলাম ডিমিনিশ। এমন দিনে তুমি নেই, তারপর বেসিক কর্ডে ফিরে আসো, সি শার্প মাইনর, সেই আগে সি শার্প মাইনর। চোখে আসে জল, অর্থাৎ চোখে আসে সি শার্প মাইনর, আসে জল এফ শার্প মাইনর। এখন ঘটনাটা হলো যে সি শার্প মাইনর থেকে, হ্যাঁ অনেকের কাছে এটা বোরিং লাগতে পারে যে ঘুরে ফিরে একই লাইন, মানে এক লাইন যায়ও না, সে একই ঘটনা একই কথা দশবার করে বলতেছি। হ্যাঁ আসলে আমরা কিন্তু গান শোনাচ্ছি না তোমাদের যে ভাই গান কেমনে গায়, আমি শিখাচ্ছি যে এই এক লাইনের মধ্যে কর্ড কতগুলি লাগানো যেতে পারবে, অপশনাল কর্ড কি লাগানো যেতে পারে। সুতরাং যার যার বিরক্ত লাগবে সে দেখো না, আমার মনে হয় পরে দেখো দরকার হলে। যাই হোক, চোখে আসে জল এইখানে গিয়ে তুমি একটা চেঞ্জ দিতে পারো, চেঞ্জ আসতে পারো, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেস, কতটুকু স্পেসে তুমি চেঞ্জটা আসবা, কতটুকু স্পেস তুমি দিবা। কারণ এখানে চোখে আসে ওয়ান টু থ্রি ফোর, চারটা মাত্রা তুমি এফ শার্প মাইনরে পাইবা, তাইলে কেমনে তুমি চেঞ্জটা করবা, কি চেঞ্জ করতে পারো এখানে ইচ্ছা করলে। তুমি একটু সোজা করে ধরো, এমনভাবে ধরো যাতে দেখা যায়, শুধু তুমি একা দেখলে হবে না, তো সবাই দেখতে হবে বাবা। আচ্ছা, চোখে আসে দেখো এই চেঞ্জটা যে করলাম, কতগুলি নোট আমি মানে কি বলে একটু চেঞ্জ করছি, কতগুলি নোট আমি ডিসেন্ড করছি, ডিসেন্ড করলাম না অ্যাসেন্ড করলাম। আচ্ছা এনিওয়ে, চোখে আসে এটা আসতে পারো, তোমাকে ভাবলেটটা ভাবলে তার মানে কি, সেটা চোখে আসে যে দেখ চারটা মাত্রা মধ্যে তিনটা মাত্রা আমি ইউজ করে ফেলছি এখানে, চোখে আসে তোমাকে। এবার স্ট্রেট ইতে চলে যাচ্ছে গানটা, দেখো ইতে চলে যাচ্ছে, এইখানে আমি ই না ইউজ করে অন্য কিছু ইউজ করতে পারি, কি ইউজ করতে পারি, ই না ইউজ করে ই তো প্লেনই, ই মেজর সেভেন ইউজ করতে পারি। এই যে নোটটা অ্যাড করবো, এই নোটটা অ্যাড করলে কিন্তু মেজর সেভেন হয়ে গেল, ই ধরে এই নোটটা অ্যাড করো মেজর সেভেন হয়ে গেল, ই মেজর সেভেন। চোখে আসে তোমাকে ভাবলে, দেখছো তোমাকে ভাবলে, এই তো তার মানে কি প্লেইং জি শার্প চলে আসতেছে এখানে কর্ডসটা। চোখে আসে তোমাকে ভাবলে, আবার জি শার্প, আমি জি শার্প সেভেন ইউজ করতে পারো এখানে, তোমাকে ভাবলে। এইখানে এই জি শার্প সেভেনের জায়গায় গিয়ে তুমি অন্য কিছু ইউজ করতে পারো,
দুই ভাবে হয় সেটা। তোমাকে ভাবলে আবার সেই সি ডিমিনিশ ইউজ করতে পারো এখানে, ঠিক আছে? ইনস্টেড অফ জি শার্প 7 ইউ ক্যান গো ফর সি ডিমিনিশ, এটা হলো সি ডিমিনিশ, ঠিক আছে? তো এখন এই যে বললাম না দুইভাবে তুমি ইউজ করতে পারো, সেটা হলো ইট ডিপেন্ডস অন ইউর মুড, তুমি কখন কোন ভাবে, তুমি দুই রকমই ইউজ করতে পারো। এক সময় তুমি ডাইরেক্ট চলে আসলে এখানে সি ডিমিনিশে, আরেকটা সময় তুমি সেকেন্ড ওয়েটা ইউজ করলা। সেকেন্ড ওয়েটা কি? তোমাকে ভাবলে জি শার্প 7 সি ডিমিনিশ, হাফ হাফ করে দাও, অর্থাৎ তোমাকে ভাব ইমেজে 7, তারপর জি শার্প 7 এ, জি শার্প 7 এ দেখো কয় মাত্রা থাকে, তোমাকে ভাব 1 2 3 4, চার, তাই না? তোমাকে ভাবলে আসলে বেসিক্যালি 8 মাত্রা থাকার জায়গা আছে জি শার্প 7 এ। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ডিভাইড দিস 8 মাত্রা ইনটু 2 কর্ডস। সো তোমাকে ইমেজে 7 জি শার্প 7, জি শার্প 7 এ গিয়ে হাফ হাফ যাও, 4 মাত্রা গিয়ে তারপর চলে আসো সি ডিমিনিশে। দেখো ইট উইল গিভ ইউ আ ডিফারেন্ট ডাইমেনশনস অফ দ্যাট সিচুয়েশন। চোখে আসে যাও তোমাকে ভাবলে এমন দিনে, আবার তুমি ইমেজে 7, তার মানে তুমি সবসময় দেখবা যে আসলে বেসিক কর্ড কি সি শার্প মাইনর, সি শার্প মাইনর জায়গায় সি শার্প মাইনর না ধরে কি ধরা যায়, কিন্তু শব্দটা সি শার্প মাইনরের মতোই হবে, মানে এনভায়রনমেন্টটা সি শার্প মাইনরই থাকবে, কর্ডও থাকবে, তার মানে আমি কিছু না সি শার্প মাইনর ধরে রাখলাম, শুধু একটা কর্ড অ্যাড করি, এটা হয়তো বা হয়ে যাচ্ছে ইমেজে 7, বাট সেখানে সি শার্প মাইনর রয়ে গেছে, সি শার্প মাইনর রয়ে গেছে, শুধু এই নোটটা অ্যাড করলেই হয়ে যাচ্ছে ইমেজে 7, হয়ে যাক না, অসুবিধা কি? তবে তোমার সাবধান হতে হবে, এখানে আমি স্টার্টিং এ ইমেজে 7 ইউজ করতে পারবো না, সরি রাজেশ, বিকজ আমার নোটটা আছে, গানের নোটটা আছে এমন দিনে, তো দেখো আমি যদি সি শার্প মাইনর ধরি তাও কিন্তু সাম কাইন্ড অফ গোজামিল হচ্ছে, সো সি শার্প মাইনরই খায় না তুমি ইমেজে 7 খাওয়াই বা কেমনে, আসলে বেসিক্যালি এই জায়গাটা তোমাকে, এই জায়গাটা একটু এক্সেপশনাল, সো এই জায়গাটা তোমাকে ইদার জি শার্প অথবা সি ডিমিনিশ এগুলি ধরতে হবে। সো ট্রাই করে দেখবা যে আসলে একটা কর্ডের জায়গায় আর একটা কর্ড, আর একটা নোট, আর একটা সেকেন্ডারি কর্ড একটু কীভাবে লাগানো যেতে পারে, তাহলে কেমন হয়। তো আমি যাই হোক মুখটা আরেকবার গাই পুরা, তাহলে বুঝতে পারবা। আমি কিন্তু তোমাদের বলছি যে তোমরা স্টার্ট করতে পারছি সি ডিমিনিশ দিয়ে, বাট আমি কিন্তু স্টার্ট করছি জি শার্প 7 দিয়ে ফার্স্ট, কারণ আমার গানের মধ্যে ওইটা রিকোয়ার করেনি যে খুব থ্রিল প্রথমেই হইতে হবে, একটা একটা সাসপেন্স হইতে হবে, এই জন্য আমি সিম্পল জি শার্প দিয়ে স্টার্ট করছি 7 দিয়ে। আমি কিন্তু আমার সি মাইনর ইউজ করছি প্রথমে, আমি ইমেজ 7 দেই নেই। আচ্ছা এটা কেন করলাম আমি, আমি তোমাকে বললাম যে তুমি ইমেজ 7 দিয়ে স্টার্ট করতে পারো, কিন্তু আমি গিয়ে আবার সি সি শার্প মাইনর দিয়ে স্টার্ট করছি গানটা, কেন? দ্যার ইজ রিজন, অর্থাৎ যখন তুমি কম্পোজ করতে যাবা অলওয়েজ কর্ড প্রোগ্রেশনের ব্যাপারে চিন্তা করবা যে প্রথম দিকে প্রথম মুখটা বা প্রথম মুখের প্রথম বারটা সিম্পল কর্ড কর্ড ইউজ করবা, সিম্পল কর্ড মানে কি বেসিক কর্ডটা তুমি ইউজ করলা, যাতে করে কি, যাতে করে কি হয়, দিস ইজ মাই ওয়ে অফ থিঙ্কিং, যে আমি যখন সিম্পল কর্ডটা ইউজ করতেছি
তুমি নিয়ে আবার জি স্যার যখন আমি সিম্পল কর্ডটা ইউজ করছি তখন গানের সুরটা বেশি প্রাধান্য পাচ্ছে, মানুষের মনে ঢুকতেছে, সিম্পল ওয়েতে ঢুকতেছে। সুরটাকে আগে ঢুকতে দাও, স্ট্যাবলিশ হইতে দাও ব্রেনের মধ্যে, ব্রেনের মধ্যে রেজিস্টার হইতে দাও সিম্পল ওয়েতে। ডোন্ট মেক টু মাচ কমপ্লিকেটেড অ্যাট দ্য ফার্স্ট প্লেস। সো আমি মানে স্যাডনেসটা রাখতে চেষ্টা করছি, আমি বেশি সাসপেন্স চাইনি প্রথমে, যার কারণে আমি সিম্পলি করছি। কিন্তু কিন্তু আমি পরে কিন্তু ডিমিনিশ সেভেন ইমেজেস সেভেন সব ইউজ করছি গানের মধ্যে। কেন ইউজ করছি জানো? আস্তে আস্তে জিনিসটাকে বিল্ড আপ করছি। প্রথমবারে সিম্পল কর্ড দিয়ে স্টার্ট করে মুখ যখন সেকেন্ডবারে অথবা ব্রিজ লাইনের আগে যখন ছাড়তে গেছে মুখ, অথবা ফার্স্ট ইন্টারলিউডের আগে যখন মুখ ছাড়তে গেছে, তখন গিয়ে আমি ঠিকই ইমেজেস সেভেন মেরে দিছি। যে আই জাস্ট ট্রাই টু গিভ আ ডিফারেন্ট, কী বলে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট টু স্টার্ট দ্য ইন্টারলিউড। অর্থাৎ এটা দিয়ে আমি একটা ডিফারেন্ট একটা সুরের অ্যাটিটিউড বলো বা সুরের স্ট্যান্ডিং পয়েন্ট বলো সেটাকে স্টার্ট করেছি। তারপরে সেখান থেকে ইন্টারলিউডটা শুরু হয়ে গেছে। এখন যে ইন্টারলিউডটা শুরু করছে, এখানে যদি আমার গিটারিস্ট থাকতো আমার সাথে, লিড গিটারিস্ট থাকতো, ভালো গিটারিস্ট থাকতো আমার, ওরা হয়তো আমি বলতাম ভাই তুমি এইখান থেকে শুরু কইরা ডু সামথিং মোর পোয়েটিক অর মোর হোয়াট ইউ সে মোর ম্যাচিওর মিউজিক্যালি কিছু করো, তখন হয়তো ওর ক্রিয়েশনটা আবার আনতো এখানে। হ্যাঁ, ব্যান্ডের কম্পোজিশন কিন্তু এভাবেই হয় আসলে। যেমন ধরো একটা গান স্টার্ট করলাম, যে গানটাকে আমি এভাবে স্টার্ট করব, এরপর গিটারিস্টকে বললাম দেখো তুমি কি করতে পারো এই জায়গাটায়, ও তখন ওর কারিশমা যেটা আছে সেইটা অ্যাড করার চেষ্টা করবো সেখানে। যে হ্যাঁ, সো এই জন্য তিন চারটা ভালো মিউজিশিয়ান যখন কাজ করে না, তখন ওইটা মানে ওই ধরনের কম্পোজিশনে আগুন ধরে যায়। এই যে বম্বের কম্পোজিশনগুলি বা ইংলিশ কম্পোজিশনগুলি এত ম্যাচিউর, এত বেটার কেন লাগে? ওই এক পিসের উপর, এক গানের উপর, এক ইন্টারলিউডের উপর, এক মুখের উপর দেখা যায় যে পাঁচ সাতজন মিলে কাজ করছে বা দশজন মিলে তাদের ইনপুট দিচ্ছে, এবং সেই ইনপুটকে মিনিমাইজ করে আলোচনার মাধ্যমে কম্প্রোমাইজ করে যখন একটা ফাইনাল আউটপুট বের হয়, তখন ইট বিকামস সো বিউটিফুল। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে, অবশ্য কথা বেশি বলতে হবে, এটা কথার ভিডিও, এটা আসলে গান গাওয়ার ভিডিও না। এটা আমার ছোট ভাই মিউজিশিয়ানদের জন্য যারা স্টার্ট করছে মিউজিক বা চেষ্টা করছে কর্ড কিভাবে ভালো ভালো মানে কি বলে একই জায়গা বিভিন্ন রকম কর্ড কিভাবে লাগানো যায় বা নোট কিভাবে লাগালে একটা কম্পোজিশন অন্যরকম লাগে, বেটার লাগে, সুন্দর লাগে, সেই জিনিসটাকেই একটা ট্রাই করতেছি আমি বুঝাইতে, আমি যতটুকু বুঝি ওইভাবে। দেখো আবার গাই, এমন দিনে তুমি, এই জায়গাটা কিন্তু আমি তুমি নেইতে গিয়া আমি তোমাদের কিন্তু বলছি যে জি শার্প সাউন্ড লাগাইতে পারো অথবা সি ডিমিনিশ লাগাইতে পারো, ঠিক আছে? দেখো আমি কত বড় মিথ্যাবাদী, আমি গিয়া কিন্তু অন্য জিনিস লাগাইছি। সেই জিনিসটা আমি আমি তোমাদের বলতে চাই, যেহেতু আমি মিথ্যাবাদী আমি নিজেকে প্রমাণ করতে চাই যে আমি নিজে বললে নিজে অন্য জিনিস লাগেছি, কিন্তু আসলে আমি মিথ্যাবাদী না। একটা অন্য জায়গায় গানের ভিতরে গিয়ে কিন্তু আমি ঠিকই সি ডিমিনিশ লাগাইছি, জি শার্প সাউন্ড লাগাইছি, সব লাগাইছি, কিন্তু আসলে আমি ইনিশিয়ালি গানের শুরুতে বা মোস্ট অফ দ্য জায়গায় আমি কি লাগাইছি, তুমি নেই এই জায়গাটা। দেখো প্লেন দিয়ে শুরু করছে, এমন দিনে প্লেন কর্ডস, তুমি নেই, আমি ডি শার্প ইউজ করে ফেলছি, এটাও আমি ইউজ করতে পারি, আই হ্যাভ মাই ফ্রিডম বিকজ তুমি নেই। আমার গানের রুট নোট এখানে এসে শেষ হয়েছে, তুমি নেই, সেখানে তুমি ডিমিনিশ লাগাইতে পারো, জি শার্প সেভেন লাগাইতে পারো, অথবা ডি শার্প লাগাইতে পারো, অথবা ডি শার্প সেভেন লাগাইতে পারো, সো মেনি অপশন ইউ হ্যাভ। অর্থাৎ তুমি নেই নোটের সাথে জি শার্প লাগাইতে পারো, জি শার্প সেভেন লাগাইতে পারো, তুমি
সি ডিমিনিশ লাগাতে পারো, তুমি ডি শার্প লাগাতে পারো, ডি শার্প সেভেন লাগাতে পারো। তার মানে কি দেখো, একটা জায়গায় কতগুলি কর্ড তুমি লাগানোর স্কোপ পাইলা, এক জি শার্প সেভেন, দুই সি ডিমিনিশ তিন, ডি শার্প চার, ডি শার্প সেভেন পাঁচ, পাঁচটা কর্ড একই জায়গায় লাগাইতে পারো তুমি। তো আমি আসলে বেসিক্যালি ডি শার্প সেভেনটা লাগাইছি। তুমি আবার আগের রুটে চলে আসছি সি শার্প মাইনরে। চোখে আসে যা তোমাকে ভাবলে, আমি ওপর শেষ করছি জানো, তোমাকে ভাবলে জি শার্প সেভেন, তারপর সাজ করে দিছি, সাজ করে দিছি। এবং সাজটা আমি বাজেছি কি করে দেখো, জাস্ট গিটার স্লার করে না ওভাবে, তোমাকে ভাবলে তোমাকে ভাবলে এমন। তারপর আমি দেখো এ মেজর সেভেন, ঠিক আছে, মানে গান ইন্টারলিডে ছাড়ার আগে এমন দি তুমি, আমি যা যা কথা বলছিলাম মিথ্যা না, এখন সব সত্যি হচ্ছে, তুমি আমি ঠিকই এসএস ফোর ইউজ করে গেলাম। তার মানে আমি এ মেজর সেভেন ইউজ করছি, এসএস ফোর ইউজ করছি, আমি সি ডিমিনিশ ইউজ করছি। এখন আমরা আসি অন্তরায়, আগে অন্তরাটা গাই। সেই স্মৃতি গুলো কত কত মধুর হৃদয় সাগরে ঝোড়ো হাওয়া, কতগুলি জিনিস অনেক আগে থেকে ছিল মিউজিকে, ধরো কর্ড চেঞ্জিং বা কিছু কাউন্টার কর্ডস, কিছু কিছু জিনিস সিম্ফনিতে ছিল, আমাদের সলিল চৌধুরী ইউজ করছেন অনেক, আমাদের দেশে আলাউদ্দিন আলী খুব ইউজ করছেন এই জিনিসগুলি, এবং আমাদের শেখা ওনার কাছ থেকে অনেক এই এই ক্রসিংগুলি, কর্ডের ক্রসিংগুলি ওনার কাছ থেকে শেখা, মানে ওনার মানে উনি কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করছে কর্ডের ক্রসিংগুলি গানে। এই যে কত মধুর ক্রসিং করলে জানো, এই যে তুমি এখানেই থাকতে পারো তাই ইতে মধুর হৃদয়, তার মানে এখানে থেকে তুমি ডাইরেক্ট সি শার্প মাইনরে চলে আসতে পারতা। উনি মাঝখানে আর একটা কর্ড ইউজ করছে, ক্রস করে আসছে জিনিসটা, দেখো কত মধুময় জি শার্প দিয়ে আবার সি শার্প মাইনর হৃদয় সাগরে, এই ক্রসিং এর জিনিসটা আলাউদ্দিন আলী আমাদের এখানে আমার যতদূর দেখা জানা উনি কিন্তু ইন্ট্রোডিউস করছে, এবং তারপরে সবাই ইউজ করছে বিভিন্নভাবে বিভিন্ন গানে সব কিছু, কিন্তু একটা সুন্দর জিনিস হলে সবাই ইউজ করতে পছন্দ করে, দ্যাটস ভেরি নর্মাল। তো হৃদয় সাগরে ছোড়ো হাওয়া, পারিনা ভুলে যেতে সেই অভিমান। এবার এই কর্ড সেকশনটাকে ডিফাইন করি কি জানি, বর্ডিং সেই স্মৃতি গুলো প্লেন কর্ড বুঝছো, সি শার্প মাইনর, সেই সেই স্মৃতি গুলো। তোমাকে কিন্তু আবার একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ডোন্ট অ্যাপ্লাই টু মাচ কর্ডস, টু মাচ নোটস, মানে খামোখা অযাচিতভাবে, মানে কি বলে, অযাচিতভাবে জোরপূর্বক ইনসিস্ট করে রাখ, কর্ডস ইউজ করো না, নোটস ইউজ করো না, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য মেলোডি অফ দ্য সং, ডোন্ট ডিস্টার্ব দ্য মেলোডি, গানের মেলোডিকে কোনোভাবে ডিস্টার্ব করো না, কিন্তু প্রচুর কর্ডস, প্রচুর নোট, প্রচুর ক্রসিং লাগায়া। দ্য রিজন ইজ যত বেশি লাগাইবা, ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল ফর দ্যাট,
যে তুমি কতটুকু নষ্ট করতেছো গানের মেলোডিকে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, তোমার কিন্তু কোনো রাইট নাই, একটা কম্পোজারের একটা মিউজিক অ্যারেঞ্জারের এতটুকু রাইট নাই গানের কর্ড গানের যে সুর মাধুরী ওইটাকে নষ্ট করে ফেলার, এবং ইচ্ছা করলে অ্যারেঞ্জাররা মিউজিক অ্যারেঞ্জার বা মিউজিক কম্পোজাররা ইচ্ছা করলে নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে একটা গানের মেলোডিকে, ঠিক আছে? মানে অতিরিক্ত কর্ড লাগে, ধরো সিম্পল একটা এক্সাম্পল দিই, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এখন এই গানে যদি আমি অতিরিক্ত কর্ড লাগানোর চেষ্টা করি, মানে এত গভীর একটা কথার গান, গভীর সুরের কথা, গভীর সুরের গান, যেখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এখন ফিউশন করে ফেলছি আমি, হোয়াট ইজ ফিউশন, ইউ হ্যাভ টু নো দ্য কি বলে সংজ্ঞা অফ ফিউশন, অর্থাৎ ফিউশনেও আমি কতটুকু স্বাধীন, কতটুকু আমি স্বাধীনতা পাই একটা লোকের কম্পোজিশনকে চেঞ্জ করে নষ্ট করে ফেলার বা চেঞ্জ করার, কতটুকু স্বাধীনতা পাই সেইটা জাজমেন্ট করার দায়িত্ব তোমার নিজের মনের কাছে। তোমার নিজেকে চিন্তা করতে হবে যে আমি একটা গানকে কত নষ্ট করব। যদি আমি ঠিকমতো উপস্থাপন করি তাহলে নষ্ট হলো না, কিন্তু কিন্তু আমি যদি চেঞ্জ করি, আমি বলছি না যে চেঞ্জ করলেই নষ্ট হয়ে যাবে, তা না, কিন্তু নষ্ট করা যায়। পাখি কেমনে আসে যায়, এ খুব অতিরিক্ত কর্টট লাগে, মানে খাঁচার ভিতর অচেন পাখি রে, আর অচেন পাখি রাখলাম না, খাঁচা ভাঙিয়া পাখি দৌড় দিল উইঠা কর্ডস দিইখা, বুঝছো? সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে কোন গানে কোন কি লাগাইতেছো তুমি। তোমার নিজের সৃষ্টিতে সৃষ্টিকে তুমি অবশ্যই ইচ্ছা করলে নষ্ট গান ধ্বংস করে ফেলতে পারো, ইউ হ্যাভ দ্যাট রাইট, কিন্তু যখনই একটা এরকম বড় কম্পোজারের, যে কোনো কম্পোজার, লালন গীতি বলো বা রবীন্দ্রসঙ্গীত বলো বা নজরুল গীতি বলো বা বিজয় সরকারের গান বলো বা শাহ আব্দুল করিমের গান বলো, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। যদি দ্যাট ইফ ইট ক্রিয়েটস সাম কাইন্ড অফ গ্রুভি থিং উইচ ইজ মোর অ্যাট্রাকটিভ দেন প্রিভিয়াস, অর্থাৎ হ্যাঁ তুমি জিনিসটাকে গ্রুভি করে খুব আরও বেশি অ্যাট্রাকটিভ করছো কম্পোজ করে এবং মানুষ সেটা নিচ্ছে, দ্যাট ইজ এ গুড থিং, নো প্রবলেম। বাট যখনই ফিউশন করতে যাইবা তুমি কোনো জিনিস, ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিউর ইন মিউজিক, তোমার মোডগুলি, মিউজিকেশন মোডাল ব্যাপার, রাগগুলি, ঠাটগুলি, এই জিনিসগুলি একটু একটু হলেও জ্ঞান থাকতে হবে যে তুমি ঠাটের বাইরে বা রাগের বাইরে চলে যাচ্ছ কি না, বা মোডের বাইরে চলে যাচ্ছ কি না, কোন কর্ডস ইউজ করছো, কীভাবে ইউজ করছো। যাই হোক, অন্য কথায় চলে গেছি, বেশি কথা বলা হচ্ছে। তারপরও এবার আমরা অন্তরটা করি, অন্তরটা না আমি খুব সিম্পল রাখছি। সেই স্মৃতিগুলো কত মধুময়, শুধু এখানে একটা ক্রসিং দিছি, জিসাস সেভেন হোম, হৃদয় সাগরে ঝোড়ো হাওয়া পারি না ভুলে যে যেতে। তারপর এখানে আমি দেখো সেই স্মৃতি মানোর বি কত মধু, ই জি সব সেভেন হোম, হোম মানে সিচার মানোর হৃদয় সাগর, সেম কর্ডস, ঝোড়ো হাওয়া পারি না, এখান থেকে দেখো নতুন কর্ড আসলো সিচার মানোর, পারি না ভুলে যেতে, এটা কি ই সেই অভিমান। এখানে আমি ডিসাব সেভেনটা আবার আনছি, এখানে তুমি ডিসাব সেভেন না এনে তুমি সি শার্প ডেমিনিশ আনতে পারো, কিন্তু এখানটায় হ্যাঁ দ্যাট উইল গিভ ইউ মোর সাসপেন্স। ডিসাব সাসপেন্স আমার কাছে মনে হয়েছে যথেষ্ট এই জায়গাটার জন্য, স্যাডনেস এর মধ্যে যতটুকু সাসপেন্স দরকার এটুকু যথেষ্ট ছিল। তারপরে যদি যখন আবার লাইভ বাজাইতে যাই তখন কিন্তু আমি সি শার্প ডিমিনিশ দেওয়ার লোভটা সামলাইতে পারি না, এই জন্য আমি সি শার্প ডিমিনিশ দেই, কেন জানি খুব ভালো লাগে।
কিন্তু তার সাথে আমি আরেকটা কাজ করি, অর্থাৎ এগুলি লোভের ব্যাপার। অর্থাৎ কর্ডস তুমি কতগুলি কিভাবে দিবা, অনেক কর্ডস আছে, কতটুকু তুমি লোভ সামলাইবা আর কতটুকু লোভ সামলাইবা না, বা তোমার কম্পোজিশনকে কতটুকু নষ্ট করবা অথবা রিচ করবা, সবকিছু তোমার উপর। দেখো আমি সেই অভিমান, এখানে আমি কি করছি কি সেই অভিমান সব ডিমিনিশ দিয়া, সেই অভিমান সেই অভিমান খুব ক্ল্যাশ করছে, খুব ক্ল্যাশ করছে। আমি দিছি তারপর লোভ সামলাইতে পারিনি, আমি ঠিকই সি শার্প ডিমিনিশ দিছি, বাট বেসিক্যালি ইউ নো যখন এখন ঠান্ডা মাথায় যখন আমি দেখতেছি এটা কিন্তু খুব ক্ল্যাশ করছে, নোটে গিয়ে কর্ডসে গিয়ে ক্ল্যাশ করছে, কিন্তু খুব ফ্রিক মানে ফ্রিকশন অফ কয়েক সেকেন্ড, তো যার কারণে পার হয়ে গেছি, টের পাইনি। কিন্তু ওই কোনো পাগল কর্ডস পাগল লোকের হাতে পড়লে কিন্তু বলে দিত যেখানে তুমি তো চুরি করে গেছো, যে আসলে আমি চুরি করছি। দেখো সে পারি না ভুলে যেতে সেই অভিমান, কোথায় ক্ল্যাশটা হচ্ছে জানো, এই তো সেই অভিমান, এইখানে আমার স্ট্যান্ডিং নোট। কিন্তু হোয়াট আই ডিড, আমি যদি শুধুমাত্র ডি শার্প সেভেন করতাম কেউ কিছু বলতে পারতাম না, কোনো বকা খাইতাম না হয়তো আমি স্যারের কাছে। তো যখন আমি ডিমিনিশ দিছি, ডিমিনিশ দিছি, এই দেখো ডিমিনিশ কোনটা, এটা সি শার্প ডিমিনিশ হয়ে এটা সেই অভিমান, আমি এখানে আছে নোট আর আমি এটা দিছি। এই জায়গার যে ক্ল্যাশটা দেখো কি বাজে একটা ক্ল্যাশ, এই ক্ল্যাশটা হয়ে গেছে নোটে, বুঝছো? সো আমি চামে পার হয়ে গেছি, কারণ স্টেজের ব্যাপার তো, কোন হালায় ধরবো আমার, আমি তো বাজে চলে আসছি। কিন্তু যদি কোনো স্যারের সামনে পড়তাম আমার কান ধরে ওঠা ভাষা করতো যে তুই এইটা দিলি কেমনে, তুই এখানে কেমনে পারলে এই দুইটা দিতে একসাথে। এনিওয়ে, কিন্তু আমি হোয়াট আই ডিড, আমি সামহাও কাভারটা দিছি নিজেই, নিজের অন্যায়কে নিজের পাপকে নিজেই আমি সামলে নিয়েছি। কিভাবে সে পারি না ভুলে তারপরে আমি চলে গেছি হাফ সি শার্প ডিমিনিশ দিয়ে, না আমি চলে গেছি ই ফ্ল্যাট সেভেন এ, সেভেন সাসে, অর্থাৎ জি শার্প সাসে চলে গেছি। সাসে গিয়ে আবার ওখানেও থাকিনি, কিন্তু সাসে গিয়া ওইখানে গিয়ে আবার জি শার্প সেভেন এ চলে আসছি। এই নোটটা অর্থাৎ দেখো সেই অভিমান, এটা হলো সাস তোমার এ ফ্ল্যাট সাস, অর্থাৎ জি শার্প সাস। দেখো জি শার্প সাস এর নোট গুলি কি, আমি আবার সেভেন লাগাইছি এইখানে, এই নোটটা লাগাইছি, বুঝছো? তার মানে জি শার্প সেভেন সাস ফোর, জি শার্প সেভেন সাস ফোর, হ্যাঁ গিয়া আমি হাফ হাফ করছি, ওই জায়গায় থাকিনি বেশিক্ষণ, এটা গিয়া তারপর আমি জি শার্পে চলে আসছি, প্লেন জি শার্প সেভেন এ। কিভাবে আসছি, এই নোটটা ছেড়ে দিলেই কিন্তু এই নোটটা, এই যে সি শার্প নোটটা, সি শার্প নোটটা, সি শার্প নোটটা ছেড়ে যদি আমি এখানে চলে আসি সিতে, তাহলে কিন্তু আমার জি শার্প হয়ে যাচ্ছে। অর্থাৎ জি শার্প সাস সেভেন থেকেই হাফ থেকে আমি চলে আসছি জি শার্প সেভেন এ, আমি বাইচে গেছি। সো পারি না ভুলে যেতে সেই অভিমান, কেমন দিনে আবার সেই ইমেজ সেভেন তুমি আবার সাস জি শার্প সেভেন সাস হোম সি শার্প মানো চোখে আসে জয়, ওই যে ক্রসিংটা, আমি কিন্তু এফ শার্প মানে আছি কিন্তু আমি নট ক্রস করে চলে গেছি, কিন্তু ধরে এক হাতে ধরে রাখছি কিন্তু আমি এফ শার্প, রাইট হ্যান্ডে দেখো আমি এফ শার্প মানে ধরে রাখছি কিন্তু আমি এখানে এই লেফট হ্যান্ড দিয়ে না চলে আসছি ক্রসিং করে ডি শার্পে, এফ শার্প ই
বিশাল চোখে আসে বোঝা যায় না হয়তো বা কিন্তু তারপর কিন্তু একটা ফিল পাওয়া যায় এই ক্রসিং এর তোমাকে ভাবি মেজর সেভেলে বিশাল সেভেন এমনো দিনে মেজর সেভেন তুমি এই হলো গিয়ে ঘটনা এখন জাস্ট এইভাবে প্রতিটা গানে ট্রাই করো কিন্তু বি কেয়ারফুল ডোন্ট অ্যাপ্লাই টু মাচ কর্ড অর্থাৎ লাগবো না কর্ড তবুও তিনটা লাগাই দিলা কর্ড লাগায় ভাবলা যে অনেকগুলি কর্ড লাগাইছি পাবলিক দেখলে বুঝবো যে এখানে 150 কর্ড লাগানো আছে কিন্তু তাতে করে হবে কি জানো আসল কর্ড বাদ দিয়ে মানুষের স্পাইনাল কর্ডে ব্যথা হয়ে যাবে এত কর্ডস দেখা কারণ গানের সুরটা যদি নষ্ট হয় তখন আর কর্ডস মানুষ শুনতে চাবে না তখন স্পাইনাল কর্ড নিয়ে প্রবলেম হবে সো অলওয়েজ বি কেয়ারফুল হোয়াট ইউ ইউজ বিকজ কম্পোজিশন ক্রিয়েশন এটা তোমার ইচ্ছা এখানে কোনো মাপকাঠি নাই যে এইভাবে যদি না হয় তাহলে আর তুমি কোনো কম্পোজার না তুমি মাজুল কোনো কিছু তা কিন্তু আসলে না কম্পোজিং ইটস ইয়োর বেবি তুমি কেমনে কম্পোজ করবা আমি তোমার কম্পোজিশনকে কোনোদিন বলতে পারবো না হয় নাই কারণ তুমি তোমার মতো কম্পোজ করছো এটা তোমার ওয়ে অফ কম্পোজিং আমি বলার কি যে এটা হয় নাই তাই জন্য তুমি কম্পোজ করতে পারো করতেই পারো কিন্তু বেসিক ফান্ডামেন্টাল কতগুলি রুলস আছে মোডাল রুলস বলো রাগের রুলস বলো ঠাটের রুলস বলো ওইগুলির বাইরে যাও না কারণ গান বাজনা কিন্তু সব কিন্তু আবহাওয়া ওয়েদার মানে সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু গান বাজনা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মোড কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন সময়ের জন্য প্রহরের জন্য দিনের বেলা একরকম রাত সন্ধ্যায় একরকম রাত রাত্রে একরকম রাগ গভীর রাতে আর একরকম রাগ অর্থাৎ রাগ বলতে বোঝাচ্ছি আমি মোডগুলি সো এইগুলিতে যদি তুমি অল্প অল্প করে জ্ঞান নিতে থাকো পড়তে থাকো জানতে থাকো তাহলে তোমার নিজের জন্যই সুবিধা হবে তুমি তোমার গানের সর্বনাশ করবে না আমি দেখছি এমনও লোক দেখছি যে এত কর্ড লাগাইছে যে কর্ড বাজানো এক টাফ আবার গানের সাথে যাচ্ছেও না কিন্তু তবুও লাগাইছে লাগায়া অ্যাটলিস্ট একটা মানে একটা ভাব তো হয়েছে যে 22টা কর্ড লাগাইছি এক গানের মধ্যে 150-200 কর্ড অত কর্ড বাজামো কখন আর উঠামো কখন হয়তো বা দেখা যাচ্ছে প্রোগ্রামে গিয়ে আর শুধু বেসিক কর্ড দিয়া গান বাজায় পার করে দিছে কারণ নিজে তো বাজাইছি তো যারা আসলে বেসিক্যালি মিউজিশিয়ান হিসেবে আসছে তাদের তো 150 কর্ড উঠানোর জন্য 7 দিন নেওয়া যাবে না এক গানের কর্ড উঠাইতে 7 দিন তো তারা সময় দিবে না তোমাকে সুতরাং কি তখন বেসিক কর্ডে ফেরত আসতে হবে এই জন্য ঘটনা হলো যে চেষ্টা করো অল্প অল্প জায়গায় অল্প জায়গার মধ্যে রিকোয়ার্ড কর্ড উইথ আ ম্যাচিউড ফিল অ্যান্ড নোটস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ কর্ডস ইউজ মানে ওইভাবে ইউজ করতে চেষ্টা করো যে প্রপার যাতে হয় সুন্দর যাতে হয় যাতে মেলোডিটা থাকে গানের এনভায়রনমেন্টকে যাতে নষ্ট না করে এবং এটা আসলে প্র্যাকটিস করতে করতে আসবে একদিনে আসবে না এটা প্র্যাকটিস করতে করতে দেখবা চলে আসছে তোমার মধ্যেও যে এরকম হয় যখন জ্যাজ মিউজিশিয়ানরা বাজায় না তখন আমরা হা কইরা বসে থাকি যে এত কিছু কেমনে বাজাইতেছে তো প্রথম দিনই তো বাজায়নি আসলে বাজাইছে তো সারা জীবন হয়তো বা 50 বছর দিয়ে দিছে এইটুকু বাজানোর জন্য সো ওইটাই যে তোমাকে সময় দিতে হবে মিউজিকে আবার এই মানে কোনো এই ধরনের কোনো ব্যাপার নাই যে তুমি ইচ্ছা করলেই কি বলো যে অটো প্রমোশন পাইবা তাই মিউজিকটাকে নিয়ে এমনভাবে যে ঠান্ডা মাথায় শান্তি মতো এনজয় করো মিউজিকটা মিউজিকলে দৌড়াদৌড়ি করো না এনজয় করো দেখো মিউজিক তোমার কাছে আসবে আসতে বাধ্য তুমি যদি সময় দাও মিউজিক একটা সাধনার মতো সময় দিলে দেখবা একদিন ঠিকই মিউজিক তোমার কাছে চলে আসছে কর্ড প্রোগ্রেশনও চলে আসছে সব কিছু চলে আসছে কোনো অসুবিধা হবে না ভালো থাকো আর আর তো বলার কিছু নাই আবার নেক্সট টাইম হয়তো বা আবেগ যখন আজকে কিন্তু হঠাৎ করে আবেগ আসছে এই গানের উপর কর্ড কেমনে করা যায় এটা দেখাইছি আবার আরেকদিন আবেগ আসলে আরেকটা দেখাবো খোদা হাফেজ বাই